ইংলিশ লীগ কাপের খবর। ম্যানচেস্টার সিটির দায়িত্ব নেওয়ার পর প্রথম কোন শিরোপা জিতলেন পেপ গার্ডিওলা। ওয়েম্বলি স্টেডিয়ামে লীগ কাপের ফাইনালে আর্সেনালকে 3-0 গোলে হারিয়েছে ম্যান সিটি। এই জয়ের মধ্য দিয়ে মৌসুমের প্রথম ট্রফিও ঘরে তুলেছে সিটিজেনরা। আর্সেনালের 250 অপেক্ষাটা আরো দীর্ঘ হল। দুরন্ত গতিতে ছুটে থাকা ম্যানচেস্টার সিটি সবার আগে মেতে উঠল শিরোপা উৎসবে। ফাইনালের বড় মঞ্চে হবার কথা তীব্র প্রতিদ্বন্দ্বিতা, কিন্তু অনেকটা একপেশে ম্যাচে সহজ জয় এলো গার্ডিওলার দলে। অথচ ওয়েম্বলিতে নামার ঠিক আগের ম্যাচে উইগানের কাছে হেরে ছন্দ পতন সিটিজেনদের। নিজেদের শেষ ম্যাচে হোঁচট খেয়েছিল আর্সেনালও লীগ কাপের ফাইনালে, তাই দুদলেরই নতুন শুরুর প্রত্যয়। যদিও ম্যাচে প্রথম সুযোগটা পেয়েছিল আর্সেনালই, কিন্তু বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ডিফেন্সে চিড় ধরাতে পারেননি আর্সেনালের ইতিহাসের সবচেয়ে দামি ফুটবলার অবামেয়াং। শক্তিশালী সিটির বিপক্ষে মাঝ মাঠের লড়াই পেরে উঠছিল না আর্সেনাল, তবে প্রথম গোলটা যেন উইঙ্গারের দল উপহার দেয় সিটিকে। গানারদের দুর্বল ডিফেন্স করে 18 মিনিটে সিটিজেনদের এগিয়ে দেন সার্জিও আগুয়েরো। পিছিয়ে পড়েও উদ্যম হারায়নি আর্সেনাল। অন্যদিকে লিড বাড়াতে মরিয়া হলেও ভাগ্য সহায় না হওয়ায় এক গোলে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে সিটি। গার্ডিওলার ফাইনাল ভাগ্য বরাবরই সুপ্রসন্ন। 6 বছর আগে এক রিয়ালের কাছে হার ছাড়া সব ফাইনালে জিতেছে তার দল। ওয়েম্বলিতেই কেন হবে তার ব্যতিক্রম। চোট জর্জর মৌসুম কাটানো অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি দলে ফিরে রাঙালেন উপলক্ষটা। 58 মিনিটে তার গোল আবারও উল্লাসের উপলক্ষ এনে দেয় ওয়েম্বলির নীল সমুদ্রে। 2 গোলে এগিয়ে সিটিজেনরা, শিরোপা মোটামুটি নিশ্চিত। কিন্তু তারপরও অনেকের মনে হয়তো ছিল শঙ্কা, তা দূর করার দায়িত্ব তুলে নেন ডেভিড সিলভা। 65 মিনিটে দলের তৃতীয় গোলের সঙ্গে লীগ কাপে শিরোপাটা নিশ্চিত হয়ে যায় ম্যান সিটি। গেল 3 মৌসুমে এই নিয়ে লীগ কাপের দ্বিতীয় শিরোপা জিতল ম্যান সিটি। আর আর্সেনালের সঙ্গে কোচ ওয়েঙ্গারের সঙ্গী হলো এক যুগে 3 ফাইনাল হারের বিপক্ষে।